মাননীয় মুখ্যমন্ত্রী তো সমস্যা ক্রিয়েট করেছেন, কিন্তু ওনার নতুন রোগ হয়ে গেছে, হয়তো নতুন বইও লিখবেন, আমি কিছু করিনি। টাটাকে ভাগিয়েছেন, এখান থেকে বলছেন সিপিএম ভাগিয়েছে, এবার নতুন বই লেখার সময় এসছে ওনার, আমি কিছু করিনি। 20,000 পদ ফাঁকা, 20,000 পদে নিয়োগ হবে কে বলেছিল? তা তো ভিডিও ফুটেজ আছে, সেই ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অন্য কেউ? এখন তিনি পিছু টান দিচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, মিথ্যে কথা বলছেন বারবার। আমার সেই অধিকার আছে, আমার পেছনে থাকা ব্যক্তিকে যদি কেউ চাকরি দিয়ে দেয় তাকে চ্যালেঞ্জ করার কোর্টে যাওয়ার অধিকার তো আমার থাকার কথা। তো দুর্নীতি তো করেছে রাজ্য সরকার, পর্ষদ, আপনারা নাম্বার জানাননি, কার কত র্যাঙ্ক জানাননি, এদেরকে যে বলছেন যে এরা অযোগ্য, তো কত নাম্বারের জন্য অযোগ্য সেটা তো এদেরকে জানাতে হবে। আমি যদি মাস্টারমশাই হয়ে স্কুলে বলি একজন ছাত্র ফেল করেছে, তো কত নাম্বারে সে ফেল করে সেটা জানাতে হবে। তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি মুখ্যমন্ত্রীর ভোট ঘোষণার দিন বলে দেয়, ভোটের ফলাফল ঘোষণার দিন বলে দেন মুখ্যমন্ত্রী ভোটে হেরে গেছেন, আর বলবেন কত ভোটে হেরেছেন আমি বলবো না, মুখ্যমন্ত্রী মেনে নেবেন? তো দায়টা তো পর্ষদের, ভুল করেছে পর্ষদ, গণ্ডগোল তো তারা করেনি, করেছে তো সরকার এবং পর্ষদ এবং তার মন্ত্রী, সে তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তারা কি করেছে। নিজেদের জমিদারি মনে করেছে, মনে হচ্ছে এক একজন মনে হচ্ছে মোগল সম্রাট, সেইভাবে জীবনযাপন করেছেন। মোগল সম্রাটদের যেরকম হারেম ছিল সেরকম হারেমের মতো উল্লেখ পাচ্ছি, কি হচ্ছে রাজ্যে। এবং আমি জানি যে একজন বেকার যুবকের বুকের জ্বালা কতটা, কারণ আমরা কোনো সোনার চামচ মুখে দেওয়া পরিবারে জন্মগ্রহণ করিনি বা আমার পরিবারে কেউ রাজনীতি করেনি। আমরা বুঝি যে বেকার হয়ে ঘুরে বেড়ানোর জ্বালা কতটা, চাকরি পাওয়ার জন্য কত ঘন্টা পড়াশুনো করতে হয়, এবং চাকরি পাওয়ার পর আনন্দ কতটা, না পেলে দুঃখটা কত, এই সবটাই আমরা অভিজ্ঞতা আছে। চাকরি তো সরকারকে দিতে হবে, তাই হয় এই সরকার দেবে কিছুদিনের মধ্যে, না হয় আমাদের সরকারের। দেখুন, পর্ষদ সভাপতি চান যে এদের আন্দোলনটাকে কোনোভাবে নষ্ট করে দেওয়ার জন্য, এবং কী উদ্দেশ্যে উনি করছেন আমরা পরিষ্কার নই, কিন্তু আমরা বুঝতে পারছি আবার আগের মতো দুর্নীতি হবে। কারণ এরা যে 2014 সালে যে নোটিফিকেশন বেরিয়েছিল, যার পরীক্ষা 2015 সালে হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তৎকালীন আমলা তাকে পাশে বসিয়ে, তার প্রিয় আমলাকে পাশে বসিয়ে 20,000 ভ্যাকেন্সি আছে। তাহলে সেই 20,000 ভ্যাকেন্সি এদেরকে দিয়ে কেন ফিল আপ করাবেন? এরা অলরেডি 2 বার ইন্টারভিউ দিয়ে দিয়েছে, তার মার্কস কোথায় কেউ জানে না, সেই দায়টা এরা কেন নেবে? গাফিলতি করেছে পর্ষদ, চুরি করেছে মন্ত্রী, তৎকালীন পর্ষদের সভাপতি তার বাড়িতে অ্যাডমিট পাওয়া গেছে। একজন মন্ত্রীর বাড়িতে, একজন পর্ষদ সভাপতির বাড়িতে সব ডকুমেন্ট থাকতে পারে, অ্যাডমিট কোনো থাকতে পারে না। অ্যাডমিট থাকাই প্রমাণ করছে যে দুর্নীতি হয়েছে, আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। সেই চুরির দায় এরা কেন নেবে? এদের জীবন কেন নষ্ট? এদের অনেকে আছে বাড়ি জামা জমি জায়গা বিক্রি করে তারা হচ্ছে পিটিটিআই ট্রেনিং করেছেন, কেউ বিএড ট্রেনিং করেছেন। পর্ষদ সভাপতি গৌতম পাল, তিনি প্রশাসক, তিনি বলছেন যে রাজনৈতিক একটা ইন্ধন চলছে এই আন্দোলনের পেছনে, স্পেসিফিক বলছেন। দেখুন, ওনাকে বলবো মেঘের আড়ালে যুদ্ধ না করে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে রাস্তায় নামুন, বেশি কাজে লাগবে। আপনার কাজ যেটা আপনি জানেন না, পর্ষদ সভাপতি কী কী করণীয়, কী কী করণীয় নয়, তার একটা নিশ্চয়ই গাইডবুক আছে। সরকারি চাকরি আমিও একসময় করেছি, তো গেজেটেড অফিসার ছিলাম আমি, সরকারে রাজ্য সরকারেরই অফিসার ছিল। শিক্ষামন্ত্রী বলছেন যে আন্দোলনের নামে অনশন এসব করে মানুষের সহানুভূতি অর্জন করতে চাইছে, রাজ্যেই আদালত খোলা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তো সমস্যা ক্রিয়েট করেছেন, কিন্তু ওনার নতুন রোগ হয়ে গেছে, হয়তো নতুন বইও লিখবেন, আমি কিছু করিনি। টাটাকে ভাগিয়েছেন, এখান থেকে বলছেন সিপিএম ভাগিয়েছে, এবার নতুন বই লেখার সময় এসছে ওনার, আমি কিছু করিনি। 20,000 পদ ফাঁকা, 20,000 পদে নিয়োগ হবে কে বলেছিল? তা তো ভিডিও ফুটেজ আছে, সেই ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অন্য কেউ? এখন তিনি পিছু টান দিচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, মিথ্যে কথা বলছেন বারবার। ইডি তদন্ত করছে, সুপ্রিম কোর্টের এই আদালতের রায়কে, মহামান্য আদালতের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষের মানুষের, বিশেষ করে পশ্চিমবঙ্গের নিপীড়িত জনগণ যারা চাকরি পাননি, সেই সমস্ত বেকার যুবক যুবতীদের মনের কনফিডেন্স, আত্মবিশ্বাস বা বিশ্বাস যাই বলুন না কেন, ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আরও বেড়ে গেল মনে হয়। শিক্ষা দপ্তরের বেশিরভাগই এখন জেলে রয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে সচিব থেকে আরম্ভ করে সবাই জেলে রয়েছেন। আবার শিক্ষা দপ্তরে এখানে শিক্ষা পর্ষদের সামনে বসে এখানে ধর্ণা দিয়েছে চাকরির জন্য, চাকরি কি হবে আদৌ?
চাকরি তো সরকারকে দিতে হবে, তাই হয় এই সরকার দেবে কিছুদিনের মধ্যে, না হয় আমাদের সরকারে। দেখুন সেই অনার্য দাবিটা তো প্রমাণ করতে হবে। আপনারা সেই সময় মেরিট লিস্ট বের করেন, আমি জীবনে দু তিন জায়গায় চাকরি করেছি, প্রত্যেক জায়গাতে দেখেছি মেরিট লিস্ট হয়। আমি যখন স্কুল সার্ভিস কমিশন দিয়েছিলাম আমার একটা র্যাঙ্ক ছিল, যতদূর মনে করতে পারছি আমার 34 র্যাঙ্ক ছিল আমার জন্য। আমি যখন গভর্নমেন্ট কলেজে সার্ভিস করেছি আমার একটা নামের লিস্ট ছিল, সেখানে নামটা উজ্জ্বল করে কতজনের পেছনে আমি আছি, আমার পেছনে কতজন আছে, এটা তো পরিষ্কারভাবে আমার ধারণা ছিল, তবে আমি চাকরি পেয়েছি। কারণ আমার সেই অধিকার আছে, আমার পেছনে থাকা ব্যক্তিকে যদি কেউ চাকরি দিয়ে দেয় তাকে চ্যালেঞ্জ করার কোর্টে যাওয়ার অধিকার তো আমার থাকার কথা। তো দুর্নীতি তো করেছে রাজ্য সরকার পর্ষদ, আপনারা নাম্বার জানাননি, কার কত র্যাঙ্ক জানাননি, এদেরকে যে বলছেন যে এরা অযোগ্য, তো কত নাম্বারের জন্য অযোগ্য সেটা তো এদেরকে জানাতে হবে। আমি যদি মাস্টারমশাই হয়ে স্কুলে বলি একজন ছাত্র ফেল করেছে, তো কত নাম্বারে সে ফেল করে সেটা জানাতে হবে। তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি মুখ্যমন্ত্রীর ভোট ঘোষণার দিন বলে দেয়, ভোটের ফলাফল ঘোষণার দিন বলে দেন মুখ্যমন্ত্রী ভোটে হেরে গেছে, আর বলবেন কত ভোটে হেরেছেন আমি বলবো না, মুখ্যমন্ত্রী মেনে নেবেন তো? দায়টা তো পর্ষদের, ভুল করেছে পর্ষদ। সুকান্তদা, এই সরকার চাকরি দিতে পারেনি, আপনাদের সরকার দেবে, মানে এটা কিন্তু খোলসা করে বলেন। হ্যাঁ, এক্ষুনি বললেন যে এই সরকার চাকরি দিতে পারেনি নাহলে আমাদের সরকার দেবে, যদি এটা খোলসা করে বলেন আপনি। দেখুন, জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই সরকারকে বেশি দিন জনগণ রাখবে না। সরকার জনগণ যখনই সুযোগ পাবে তখন তাদেরকে, এই সরকারকে উৎখাত করে ফেলবে। এই রাজ্য সরকার, এই রাজ্য সরকারের হাতে সুযোগ আছে, অনেক পাপ করেছে, কিছু পাপ খণ্ডন যদি যাওয়ার আগে করে দিতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার নিয়োগ করা পর্ষদ সভাপতি বলছেন যে আবার ইন্টারভিউ দিতে হবে, যাদের 40 বছর পেরিয়ে গেল এই 8 বছরের গণ্ডগোলের জন্য। গণ্ডগোল তো তারা করেনি, করেছে তো সরকার এবং পর্ষদ এবং তার মন্ত্রী, সে তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তারা কী করেছে। নিজেদের জমিদারি মনে করেছে, মনে হচ্ছে এক একজন মনে হচ্ছে মোগল সম্রাট, সেইভাবে জীবনযাপন করেছেন। মোগল সম্রাটদের যেরকম হারেম ছিল সেরকম হারেমের মতো উল্লেখ পাচ্ছি। কি হচ্ছে রাজ্যে, সেই দায়টা এরা কেন নেবে? এদের তো আর জীবনে কোনো সুযোগ থাকলো না, দ্বিতীয় সুযোগ। 40 বছর বয়সে সেই ছেলেটি কোথায় যাবে বলুন তো? এই 8 বছর নষ্ট হলে এই দায়টা তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে, তার জন্য তো নষ্ট হয়েছে। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পর্ষদ সভাপতিকে এদের সাথে আলোচনায় বসুন, বসে পথ বের করুন কার মাধ্যমে কিভাবে এদেরকে চাকরি দেওয়া যেতে পারে। কারণ এদের দাবি অত্যন্ত নীতিসঙ্গত, ন্যায়সঙ্গত এবং ন্যায্য। যদি মধ্যস্থতা সুকান্তদা করতে হয় তাহলে কি আপনি রাজি আছেন? অবশ্যই, অবশ্যই যদি প্রয়োজন হয় ছাত্রছাত্রীদের জন্য একজন মাস্টারমশাই হিসেবে, কারণ সেটা আমার প্রাথমিক পরিচয়, আমি একজন শিক্ষক এবং আমি জানি যে একজন বেকার যুবকের বুকের জ্বালা কতটা। কারণ আমরা কোনো সোনার চামচ মুখে দেওয়া পরিবারে জন্মগ্রহণ করিনি বা আমার পরিবারে কেউ রাজনীতি করেন, আমরা বুঝি যে বেকার হয়ে ঘুরে বেড়ানোর জ্বালা কতটা, চাকরি পাওয়ার জন্য কত ঘন্টা পড়াশুনো করতে হয় এবং চাকরি পাওয়ার পর আনন্দ কতটা, না পেলে দুঃখটা কত, এই সবটাই আমরা অভিজ্ঞতা আছে। সেই জন্য যদি প্রয়োজন মনে করে রাজ্য সরকার, আমি মধ্যস্থতা করতেও রাজি আছি দুপক্ষের মধ্যে, পর্ষদ এবং শিক্ষার্থী। দেখুন, 2014 সালের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুসারে পর্ষদের কাজ করা উচিত। তো 2014 সালের যারা চাকরি পাচ্ছি তাদের সাথে, 2017 সালে যারা চাকরি পাচ্ছি তাদের সাথে যে নোটিফিকেশন, আলাদা নোটিফিকেশন দুটো। সরকারি কাজ কোনো ওরকম হয় না যে আমি একটা আগে নোটিফিকেশন বের করেছি পরে একটা নোটিফিকেশন বের করেছি দুটোকে যোগ করে দিলাম, সেরকম হয় না সরকারের কাজের ক্ষেত্রে। কেন ওনারা বলছেন বা করার চেষ্টা করছেন আমরা বুঝতে পারছি। শিক্ষামন্ত্রী বলছেন যে অনুষ্ঠানের সময় অনুষ্ঠান করে বা এই সহানুভূতি আদায় করে চাকরি হয়, চাকরির যোগ্যতা দিয়ে হয়, এখানে নাকি যারা অসুস্থ হচ্ছে বা সহানুভূতি আদায় করে চাকরির চেষ্টা করে? তো ওনাকে প্রমাণ করতে বলুন না যে এরা যোগ্য নয়, ওনাকে উত্তর দিতে বলুন না যে ওনার পূর্বসূরির বাড়িতে অ্যাডমিট কার্ড কেন পাওয়া গেছে। একজন শিক্ষামন্ত্রীকে অ্যাডমিট কার্ড রাখার অধিকারী, তার মানে তো সেই প্রসেস ত্রুটিমুক্ত নয়, ত্রুটিপূর্ণ প্রসেস হয়েছে। একজন পর্ষদ সভাপতির বাড়িতে গোছা গোছা অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে, আমাদের রেলমন্ত্রীর বাড়িতে যদি রেলের পরীক্ষার অ্যাডমিট থাকে তাহলে কি সেই নিয়োগ পদ্ধতিকে দুর্নীতিমুক্ত বলা যায়? সম্পূর্ণ দুর্নীতিযুক্ত। ধন্যবাদ।